ফাইনালি বের হয়ে গেলাম বসুন্ধরা থেকে, এখন একদম এক টানে কুরুল ফ্লাইওভার হয়ে চলে যাব বনানী। এই রাস্তাটা পুরো মাখন দেখেন, টানাটানি করার জন্য চিন্তার বাইরে কি পরিমাণ সুন্দর। এত সুন্দর রাস্তার মাঝখানে এইটা হচ্ছে জঙ্গল, আই ডোন্ট নো হোয়াটস রং উইথ দ্য অথরিটি, এইটুকু কেন ঠিক করে না, ঠিক করা উচিত আমার পার্সোনালি মনে হয়, বাকিটা তো তাদের ইচ্ছা। বামে চলে গেল হচ্ছে নিকুঞ্জ বিমানবন্দর, এই পাগলামি করে কেমন ডুবে, আমরা যাব বাম দিয়া, ডানে গেল হচ্ছে আমাদের নিকুঞ্জ, বাম হচ্ছে বাঙালির অংশ, বাঙালি দেখার জন্য ফ্লাই ওভার আছে। মহাকালী বনানী সোজা, আর ডানে গেল হচ্ছে বসুন্ধরা। এই ফ্লাইভার কোনো টোল নাই, টোল ফ্রি, কোনো ফ্লাইভার টোল নাই, হানি ফ্লাইভার ছাড়া এইদিকে ঢাকার মধ্যে, তাও খুব লিমিটেড টোল, 10 টাকা অনলি। প্রাণটা অনেক বড়, রাতের ঢাকায় আসলে বাইকের মজাটা অন্য কোনো যানবাহনে ভাবে পাওয়া যায় না, আমার ফিল হয় যেটা। দুই চাকার যে স্বাধীনতা বা ফ্রিডম, এ কোনো ট্রান্সপোর্ট আসলে পাওয়া যায় না, নেভার। ওকে, যেখানে যাই শুধু রাস্তা ঘোরাঘুরি, বুঝি না কি করা দিন পর পর, আগে করা খুবই দরকার তাদের মাথায় ধরানো। সিঙ্গেলকে মেরে দিয়েছিল আমার আর কেউ, কাহিনী মাঠে যারা আমার হাই সিও স্যার, সিও স্যারের সাথে লাভ নেই, টান দিলাম আমি তোলা দিন হয়ে যাবো, খুঁজে পাওয়া যাবে না আমার। ফ্লাইওভারের উপরেও জ্যাম, মানে রাত বাজে 11টা প্লাস, কই যাবেন বলেন, শহরে শান্তি নাই। বাসওয়ালা বাস আমার গেছে সিগারেট খায়, মানে যেখানে কি বলবো,
কতগুলো মানুষের লাইফ নিয়ে সে ডিজার্ভসে সিগারেট খাচ্ছে চালাচ্ছে। রাস্তা মোটামুটি ক্লিয়ার পাইছি, জ্যাম নাই বললেই চলে। নেভি হেডকোয়ার্টার অলমোস্ট নিয়ার টু বনানি। এই এই জায়গাটা সিগন্যাল পরে, ভাগ্যবেলা এখন পরে নাই। নেভি হেডকোয়ার্টার থেকে গাড়ি বের হইলেই এরা সিগন্যালটা ফেলে ওই জায়গাগুলোকে পাস করে। পাঁচ বাজে, হাই হাই সিগন্যাল পড়লো না, উনি যাবে না, সে যাচ্ছে। আমি তো ভাবছি ভাই সিগন্যালই পড়ছে। এটা সেলিব্রিটি এক্সপ্রেসের বনানি অংশ, মানে এখান থেকে আপনি উঠে পিপারে গেলেই হচ্ছে যে মেইন যে এলিভেটেড এক্সপ্রেস ওটাতে উঠে যাবেন। এটা রিসেন্টলি চালু হয়েছে, গতকাল বা পরশু সম্ভবত, তাই জন্য এটা বন্ধ ছিল। ডান চলে আসছি বনানি, ডান ঢুকে যাবো পার্কিংয়ে। হালকা একটা কুয়াশা ভাব দেখেন, মানে সামনে মনে হয় না যে হালকা একটা কুয়াশা পড়ছে, এই যে কুয়াশা না ধোয়া না কুয়াশাই সম্ভবত, হালকা ঠান্ডাও লাগে। চলে আসছি বাসার কাছে, দেখাবেন নতুন একটি ব্লগে, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।